सुस्वागतम द्वादश श्रेणी संस्कृत विषय क्लैसे सकल के स्वागत जाना आमी जयदीप बर्मन। आमरा गतदिन श्री गोविंद कृष्ण मोदक रचित चोर चत्तारिंशी कथा गल्पर अंतर्गत प्रथम भाग बनगता गुहा सब नहीं आलोचना करेछि। तो बनगता गुहा गल्पर प्रथम अंशेर किछु अंश आमरा पढ़ेछि। পরে আমরা জানতে পেরেছি যে প্রাচীনকালে পারসিক নগরীতে কশ্যপ ও অলিপর্বা নামে দুই ভাই বাস করত। তাদের পিতা অধিক ধনবান ছিলেন না, অর্থাৎ দরিদ্র ছিলেন। দুই পুত্রের জন্য সমান জীবিকা মনোভাবন্ন এই ব্যক্তি অর্থাৎ তাদের পিতা নিজের মৃত্যুকে কাছাকাছি লক্ষ্য করে তাদের দুই পুত্রের মধ্যে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিলেন, যাতে সেই ভাগাভাগি অর্জনের বিষয়ে সমান অবস্থা বর্তমান থেকে সেদিকেও দৃষ্টিপাত করলেন। তারপর কশ্যপ কোনো এক মহাধনীর কন্যাকে বিবাহ করে বড় হয়ে উঠলেন এবং সঙ্গে সঙ্গে নগরবাসী বণিকদের সমান হয়ে উঠলেন এবং বিবিধ বিলাস পেশনের মাধ্যমে কালযাপন করতে লাগলেন এবং অধিক ধনবান হওয়ায় তার চাওয়া পাওয়ার অর্থাৎ ঈপ্সিত অর্থাৎ চাওয়া পাওয়ার কোনো বস্তু তার কাছে দুরাসাধ্য ছিল না। তো গতদিন আমরা এইটুকু পরে জেনেছি, তো সবাই বুঝতে পেরেছে এইটুকু। তো আজ তার পরবর্তী অংশ আমরা পড়ব, সবাই ভালো করে দেখবে ও শুনবে। যথা অলি পার্বণঃ, যথা অলি পার্বণঃ, যথা অর্থাৎ যেমন, অলি পার্বণঃ অলি পর্বা অলি পর্বার, যথা অলি পার্বণ অর্থাৎ যেমন, অলি পর্বার তথা অর্থাৎ তেমন, তস্য অর্থাৎ তার অর্থাৎ অলি পর্বার, শ্বশুরস্যাপি শ্বশুরস্য যোগ অপি সন্ধি করা আছে এখানে। তো শ্বশুরস্য অর্থাৎ শ্বশুরের, অপি অর্থাৎ ও, তাহলে শ্বশুরের ও, তাহলে যেমন অলি পর্বার তেমন তার শ্বশুরের ও, অল্পমেব বিত্তমাসিত, অল্পমেব বিত্তমাসিত মানে অল্প অর্থাৎ অল্প, এব অর্থাৎ অল্পই, এব বিত্তম অর্থাৎ সম্পত্তি, আসিত অর্থাৎ ছিল। তাহলে যেমন অলি পর্বার তেমন তার শ্বশুরেরও অল্পই সম্পত্তি ছিল। ইয়েন যার ফলে বা যার দ্বারা স অর্থাৎ অলি পর্বা নিঃশ্রীক উটোজে কৃতাবাস অর্থাৎ নিঃশ্রীক অর্থাৎ শ্রীহীন উটোজে, উটোজে মানে কুটিরে, কৃতাবাস মানে বাস করত, অল্প ধন সম্পত্তি ছিল অর্থাৎ দরিদ্র ছিল, তাই সে নিঃশ্রীক উটোজে শ্রীহীন কুটিরে বাস করত। এবং আত্মানম চ কলত্রা অপত্যানি মহতা কষ্টেন পুপোষ, আত্মানম চ কলত্রা অপত্যানি চ মহতা কষ্টেন পুপোষ অর্থাৎ আত্মানম অর্থাৎ নিজেকে চ, এবং কলত্র কলত্র শব্দ হলো স্ত্রী, এবং অপত্যানি অপত্য মানে সপুত্র, অপত্যানি পুত্রদের অর্থাৎ নিজেকে এবং স্ত্রী পুত্রদের সে নিয়ে অধিক কষ্টে পালন করত, মানে নিজেকে এবং স্ত্রী পুত্রদের সে কী করত, মহৎ অর্থাৎ অধিক কষ্টে না কষ্টের মাধ্যমে পুপুষ পালন করত। তাহলে কী করত, নিজেকে এবং স্ত্রী পুত্রদের নিয়ে তাদের অধিক কষ্টে পালন করত। অসৌ প্রত্যহমুষসি সমুত্থায় ইন্ধন ছেদনায় বিপিনং ব্রজতি, অস অর্থাৎ এই অলি পর্বা কি করত, প্রত্যহম অর্থাৎ প্রতিদিন, প্রত্যহ মানে প্রতিদিন, উষসি মানে ভোরবেলা কি করত, সমুত্থায় মানে ঘুম থেকে উঠে, সমুত্থায় মানে ঘুম থেকে উঠে ইন্ধন ছেদনায়, ইন্ধন অর্থাৎ জ্বালানি,
ছেদনায় অর্থাৎ কাটার জন্য, এখানে জ্বালানি কাঠ, জ্বালানি কাঠ কাটার জন্য বিপিনং ব্রজতি, বিপিনম শব্দের অর্থ হচ্ছে বন, তাহলে বিপিন মানে বনের দিকে অর্থাৎ বনে, ব্রজতি মানে ছেদ, তাহলে সে প্রত্যেক দিন ভোরবেলা, কখন ভোরবেলা উঠে জ্বালানি কাঠ কাটার জন্য বনে যেত। তারপর কি করত, ছিন্ন ইন্ধনম অর্থাৎ ছেদন করা ইন্ধন জ্বালানি কাঠ গুলি কি করত, ত্রয়ানা মানে তিনটি, কি গর্ধবানম, গর্ধবানম অর্থাৎ তিনটি গাধার পৃষ্ঠগতম করতি, তিনটি গাধার পিঠে চাপাতো। তাহলে আমরা কি জানতে পারলাম, হোলি পর্বের কয়টি গাধা, হোলি পর্বের তিনটি গাধা, তাই এখানে ত্রয়ানাম গর্ধবানাম, তাহলে সে কি করতো কাটা কাঠগুলি জ্বালানি কাঠগুলি কি করত, তিনটি গাধার সরি তিনটি গাধার পিঠে চাপাতো, কোথায় চাপাতো, তিনটি গাধার পিঠে চাপাতো, তাই বলছে পৃষ্ঠগতম করতি, এবং কোথায় নিয়ে যেত, পুরো মানয়তি মানে নগরে নিয়ে আসত, এবং সেগুলি কি করতো তত্র অর্থাৎ নগরে চ বিক্রি নিতে, এবং সেগুলি সে নগরে বিক্রি করত, বিক্রি নিতে মানে বিক্রি করত, এবং তত্ত্বস্য লব্ধেন ধনেন বৃত্তিং করতি, এবং সেই সব বিক্রি করে যা ধন লাভ হতো লব্ধেন, লব্ধের দ্বারা মানে লব্ধ অর্থাৎ উপার্জিত ধনের দ্বারা কি করত, জীবিকা নির্বাহ করত, বৃত্তি মানে জীবিকা, বৃত্তিং করতি মানে জীবিকা নির্বাহ করত, ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছে সবাই। তাহলে আমরা কি জানলাম যে যথা হোলি পার্বণ তথা তস্য শ্বশুরস্যাপি, মানে যেরকম হোলি পর্বার তেরকম মানে সেই রকমই তার শ্বশুরেরও অল্পই সম্পত্তি ছিল, এবং যার দ্বারা সে কী করতো স্ত্রীহীন কুটিরে বাস করত, এবং নিজেকে এবং স্ত্রী সন্তানদের নিয়ে অধিক কষ্টে পালন করত, এবং এই হোলি পর্বার সে প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে জ্বালানি কাঠ কাটার জন্য বনে যেত, এবং সেই জ্বালানি কাঠা কাঠগুলি কী করত, তিনটি গাধার পিঠে চাপাত এবং নগরে নিয়ে আসত, এবং সেগুলি সেখানে বিক্রি করত, এবং সেই বিক্রি করা উপার্জিত ধনের দ্বারা সে জীবিকা নির্বাহ করত। তো সবাই আগে এইটুকু দেখে নাও, নেক্সট ভিডিও আমি আপলোড করছি।